আসসালামু আলাইকুম ভিউয়ার, সুকন্যা দেশি ব্লগ থেকে আমি সুকন্যা এসে পড়লাম একটা ফেভারিট খাবার নিয়ে। আমার এটা হচ্ছে বাঙ্গি। আমি দুটো বাঙ্গি কিনেছি আজকে, এই যে দুটো বাঙ্গি কিনেছি, এই একটা আর এই একটা ছোট। এই বাঙ্গিগুলোকে এখন আমি এই বিচিগুলো ফেলে দিচ্ছি। ওই যে চেয়ারে বসে আমার একটা টুনটুনি পাখি আমার কাজ দেখতেছে। এই বিচিগুলো ফেলে দিয়ে তারপর বাঙ্গিগুলোকে এখন আমি ছুলব, চামড়াগুলো উঠাবো। ঠান্ডাও লাগছে, প্রচুর গরম পড়ছে আজকে, অনেক গরম বলতে গেলে। যে খুব সুন্দর করে আমি বাঙ্গিটাকে ছুলতেছি। আমি অবশ্য যেটা বাল্লা বাঙ্গি বালির মতো লাগে ওটা খাই না, আমি খাই এটা। আজকে আমি ইফতারি করব, আমি প্রতিদিন ইফতারি করি বাঙ্গি দিয়ে। বাঙ্গিটা খুবই ভালো, মানে একটু শক্ত হয়েছে আমার জন্য, এটা খুব ভালো কারণ আমি শক্ত বাঙ্গি খাই। আর এই গরমে যত করে ফ্রুট খাবেন আপনারা তত শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পেটটা ঠান্ডা থাকবে যত আপনারা আমের জুস, বাঙ্গির জুস, তরমুজের জুস খেতে পারেন। ভাজা পোড়াটা যদি একটু স্কিপ করতে পারেন তাহলে অবশ্যই সুস্থ থাকবেন এই রোজায়। বাঙ্গিটাও কিন্তু অনেক বড় সড়ো। এখন আমি টুকু টুকু করবো, ছোট ছোট টুকু করে চিনি দিয়ে মাখাবো। আপনারা এরকম বাঙ্গি ছোটো ছোটো টুকরো করে একটু চিনি দিয়ে মাখিয়ে যে যতটুকু মিষ্টি খেতে চান ফ্রিজে রেখে দিবেন, ইফতারের একটু আগে বের করবেন, চিনিটা ভিতরে চলে যাবে, অনেক মজা, অনেক মজা হবে যারা বাঙ্গি খেতে পছন্দ করেন। দেখুন বাঙ্গিটা কত সুন্দর।
হয়ে গেল আমার বাঙ্গি কাটা। এই যে এখন এটাতে আমি চিনি মিক্স করব। অনেকে চিনি সিরাপ করে রাখতে পারেন, চিনি সিরাপটাও দেওয়া যায়। যে যতটুকুন মিষ্টি খাবেন ততটুকুন দেবেন। তো আমি একটু বেশি খাই, তো আমি একটু বেশি চিনি মিক্স করছি। প্রতিদিন যদি আপনারা ইফতারে বাঙ্গি খেতে পারেন তাহলে আর পেটটা অনেক ঠান্ডা থাকবে এবং শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, নিজেকে তখন একটু ফ্রেশ লাগবে। এই যে হয়ে গেল আমার চিনি মাখা বাঙ্গিতে। এবার এটা আমি ফ্রিজে রেখে দিই। মাখামাখি